এবারের পুরভোটে মেদিনীপুর ও খড়গপুরে কোনো দাগি কাটতে পারেনি বিজেপি। দিলীপ ঘোষের দলেই ভরাডুবি হয়েছে তাঁদের। গত বিধানসভা ভোটের নিরিখেও যেখানে মেদিনীপুর পুরসভায় গেরুয়া ব্রিগেড 25টি ওয়ার্ডের মধ্যে 9টিতে এগিয়েছিল, সেখানে এবার পুরভোটে তাদের ঝুলি শূন্য। শুধু তাই নয়, মাত্র 9টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। খড়গপুর পুরসভায় অবস্থাও একই, এখানে 35টি আসনের মধ্যে 6টিতে জয়ী হয়েছে বিজেপি। অথচ 21 বিধানসভা ভোটের নিরিখে 24টিতে এগিয়েছিল তারা। আর এই হারের পরই মন্ডল স্তরে ব্যাপক রদবদল করতে চলেছে পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, মেদিনীপুর সাংগঠনিক জেলার 29টি মন্ডলের মধ্যে বেশ কয়েকটিতে সভাপতি বদল করা হবে। এর পাশাপাশি খোঁজা হবে হারের কারণ। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলাতে 29টা মন্ডল আছে, সেই 29টা মন্ডলে সাংগঠনিকভাবে আমাদের রদবদল হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তার সাথে সাথেও আমরা খড়গপুর এবং মেদিনীপুর পৌরসভার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল নিয়েও আমরা বসছি এবং সেটা নিয়ে আমরা এই ফল সম্পর্কে পর্যালোচনা করা হবে। ওদের এই মন্ডল গঠন বা মন্ডলের বিভিন্ন কমিটি গঠন, এই নিয়ে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যেমন কোনো এটা নিয়ে ভাবারও কোনো বিষয় নেই, সাধারণ মানুষেরও কি এদের মন্ডল কমিটি হচ্ছে, কারা মন্ডল কমিটিতে আসছে, সেই নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই, কোনো কিছু নেই। সাধারণ মানুষ জনসাধারণ তাদের সঙ্গে প্রার্থী কোনো যোগ খুঁজে পাচ্ছে, তাদের জন্য ভোট করছে। এটা তাদের ছেলে ছাড়া কিছু এতে কিছু নেই, এসব করে তাদের ভোটার বাড়বে না। মানুষ বিজেপিকে বুঝে গেছে, তাদের ভোটার বাড়বে না, কোনো কল্যাণ কিছু নেই। সব মিলিয়ে ভোটের পরেও রাজনৈতিক তাঁচা চলছেই। সৌমেন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।